হ্যালো এভরিওয়ান সো আজকে আমরা আলোচনা করবো জোনফরমেটিক্স সাবজেক্টের জন্য তোমরা কী কী ইউনিভার্সিটিতে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে সিইউইটি পিজি দু হাজার পঁচিশ এক্সামের ক্ষেত্রে তো যেহেতু তোমাদের এখনও পর্যন্ত কিন্তু নোটিফিকেশান দেয়নি সেক্ষেত্রে তোমরা এখানে দু হাজার চব্বিশে দেখতে পাবে তোমাদের ডিসেম্বর মাসে কিন্তু নোটিফিকেশান দেওয়া হবে ফর্মটা ফিল করার জন্য তো তখন কিন্তু তোমরা এখানে সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবে সো এটা হচ্ছে আমাদের অফিসের ওয়েবসাইট সো এইখানে প্রথমে আমরা যেটা ক্লিক করব। ইউনিভার্সিটিগুলো দেখার জন্য সেটা হচ্ছে এখানে কোর্সে আমাদের ক্লিক করতে হবে তোমরা কেউ যদি মোবাইল থেকে দেখো তাহলে সেটাকে ডেস্কটপ মোডে অন করে নাও দেন এখানে কোর্সে ক্লিক করবে দেন এখানে তোমরা যে পার্টিকুলার সাবজেক্টের জন্য অ্যাপ্লাইটা করতে চাইছো তোমরা এখানে সে সাবজেক্টের নামটা কিন্তু লিখবে যেমন ধরো আমি এখানে লিখছি জিও ইনফরমেটিক্স সো জয়েন্ট ফরমেটিক্স লেখার পর এখানে এন্টার ক্লিক করবে দেন তোমরা এখানে কয়েকটা কিন্তু ইউনিভার্সিটির নাম পেয়ে যাবে যেখানে তোমরা লিস্টেড করতে পারবে যখন তোমরা ফর্মটা ফিল করবে এবং এই সমস্ত ইউনিভার্সিটির আলাদা আলাদা এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে এবং আলাদা আলাদা ইউনিভার্সিটিতে তাদের প্রোগ্রাম অফার করছে সর প্রথমে যেটা আমাদের আসে সেটা হচ্ছে বারাকতুল্লা ইউনিভার্সিটি যেখানে তোমরা যে ডিগ্রিটা পাবে সেটা হচ্ছে এমএসসি ডিগ্রি জিওন ফরমেটিক্স টু ইয়ার্স এর কোর্স অর্থাৎ চারটি সেমিস্টার তোমাদের কাছে থাকছে টেস্ট পেপার কোড যেটা থাকছে সিও কিউপি জিরো টু এটা সবার একই হবে সিও কিউপি জিরো টু মানে হচ্ছে কমন কোয়েশন পেপার জিরো টু যেটা আমাদের জিওন ফরমেটিক্সের সাবজেক্ট কোড সো বারাকুল্লা ইউনিভার্সিটিতে তোমরা তখনই অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের কাছে বিএসসি ডিগ্রি থাকে অথবা বি ই ডিগ্রি থাকে উইথ ফিফটি পার্সেন্টেজ মার্কস তোমরা অনেকেই দেখবে যারা জিওগ্রাফিতে অনার্স করছে তোমাদের কাছে বিএসসি ডিগ্রি থাকে কেউ ধরো স্ট্যাটিস্টিক্স বা কেউ ইকোনমিক্স নিয়েছো বা অনেক সময় অনেক কলেজ থেকে কিন্তু জিওগ্রাফিটাকে বিএসসি রান্নারে দেয় তো সেক্ষেত্রে তোমরা কিন্তু শুধুমাত্র এখানে বারাকতুল্লা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইটা করতে পারবে যাদের বিএ জিওগ্রাফি ডিগ্রি রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে না নেক্সট আসছে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ অন্ধ্রপ্রদেশ এখানেও সেম এমএসসি ডিগ্রি দেওয়া হচ্ছে এখানে জিওগ্রাফিও রয়েছে অ্যান্ড তার সঙ্গে জিওন ফরমেটিক্সও রয়েছে দুটো সাবজেক্টে তোমরা কিন্তু ডিগ্রিটা করতে পারবে তো এখানে দেখো ব্যাচেলার ডিগ্রি সো এখানে যেটা এলিজিবল ক্রাইটেরিয়া তোমরা যদি কেউ শুধুমাত্র বি এ জিওগ্রাফি হয়ে থাকো তাহলেও তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে তার কারণ হচ্ছে এখানে যেটা এলিজিবল ক্রাইটেরিয়া লেখা আছে দ্যাট ইজ ব্যাচেলার ডিগ্রি ইন জিওগ্রাফি অর সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং অর্কনোলজি আর্কিটেকচার টাউন প্ল্যানিং স্ট্যাটিস্টিক অ্যালাইড রেলিভেন্ট এরিয়াস তো তোমাদের কাছে যদি বিএসসি জিওগ্রাফি না থাকে যদি বিএ জিওগ্রাফি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ অন্ধ্রপ্রদেশে তোমরা যদি ভিউ ডিটেলসে ক্লিক করো তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশ ইউনিভার্সিটির সমস্ত ডিটেলস এখানে শো করবে নেক্সট আমরা দেখব সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হরিয়ানা তো হরিয়ানা ইউনিভার্সিটিতে তোমরা এমএস ওজন ফরমেটিক্স পেয়ে যাচ্ছো তো এখানে যেটা এলিজিবিল ক্রাইটেরিয়া এটা হচ্ছে আমাদের সেম অ্যাজ অন্ধ্রপ্রদেশ এবং সেটা হচ্ছে যে ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে যে কোনো ইন্ডিয়ান ইউনিভার্সিটি অথবা যে কোনো ফরেন ইউনিভার্সিটি থেকে যেটা রেকগনাইজড করা আছে ইউজিসির দ্বারা এবং তোমাদের এখানে কী সাবজেক্ট থাকতে হবে সেটা হচ্ছে ফিল্ড অফ জিওগ্রাফি এনভারমেন্টাল সায়েন্স ফরেস্ট্রি কেমিস্ট্রি ফিজিক্স জিওলজি জিও ফিজিক্স ম্যাথামেটিক্স ওশনোগ্রাফি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স বোটানি জুলজি মানে সায়েন্সের যে কোনো সাবজেক্ট অথবা ইঞ্জিনিয়ারিং অথবা যদি জিওগ্রাফি যে তোমরা অনার্স করে থাকো দেন তাহলে তোমরা কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হরিয়ানাতে অ্যাপ্লাইটা করতে পারবে নেক্সট আসছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খন্ড যেটা তোমাদের অনেকেরই ফার্স্ট অপশন বা ফার্স্ট চয়েস হয়ে থাকে সো এখানেও কিন্তু তোমাদের যে এখানে এলিজিবল ক্রাইটেরিয়া যেটা চেয়েছে দ্যাট ইজ ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অথবা আর্কিটেকচার স্ট্যাটিস্টিক্স অথবা জিওগ্রাফি সো ব্যাচেলার ডিগ্রি যদি জিওগ্রাফি তোমাদের কাছে থাকে দেন তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ডে কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে এবার পার্সেন্টেজগুলো যেটা চাই যে ফিফটি টু ফিফটি ফাইভ পারসেন্টেজ মার্ক্স যেটা তোমাদের কাছে আশা করে থাকবে নেক্সট হচ্ছে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটক সো এখানেও কিন্তু তোমাদের যে সাবজেক্টটার নাম দ্যাট ইজ অ্যাপ্লাইড জিওগ্রাফি অ্যান্ড জয়েন্ট ফরমেটিক্স সো কর্ণাটক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড দে আর বিএর বিএসসি উইথ মেন ওর অ্যানসিলারি সাবজেক্ট অ্যাস জিওগ্রাফি অথবা রিলেটেড ডিসিপ্লিন লাইক আর্ট সায়েন্স এনভারমেন্টাল সায়েন্স সো জিওগ্রাফি আমার কাছে যদি ডিগ্রি থাকে বিএ হোক অথবা বিএসসি হোক তাহলে কিন্তু আমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবো এবং এখানে লেখা আছে যে কর্ণাটক ইউনিভার্সিটিতে যে সিটটা ফিল আপ করা হবে সেটা কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটির যে এন্ট্রান্স টেস্ট যেটা নেওয়া হচ্ছে সি ইউটি বা এনটিএ এর মাধ্যমে কিন্তু হবে এবং তোমাদের এখানে কাস্টের জন্য কিছু ছাড় রয়েছে আমাদের এসটি টি এস সি ও বা ইডবুইএস এই সমস্ত কাস্টের জন্য নেক্সট দেখো আমাদের যেটা রয়েছে ডিজিটাল ইউনিভার্সিটি অফ কেরালা তো এখানে যেটা সাবজেক্টের নাম হচ্ছে দ্যাট ইস ডেটা অ্যানালিটিক্স ওকে সো এখানে কিন্তু তোমাদের সায়েন্স গ্রুপ থেকে চেয়েছে দ্যাট ইস বিএসসি ইন জিওলজি অর জিওগ্রাফি সো বিএসসি জিওগ্রাফি থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে বিএ জিওগ্রাফি থাকলে তোমরা এইখানটায় অ্যাপ্লাইটা করতে পারছো না বা পারবে না কেরালা ডিজিটাল ইউনিভার্সিটিতে নেক্সট হচ্ছে ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এটা খুব একটা কিন্তু অতটা ফেমাস ইউনিভার্সিটি নয় বেসিক্যালি জোনফরমেটিক্সের জন্য তো এখানে মোটামুটি তোমার যে কোনো ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম থাকলেই হলো নেক্সট হচ্ছে আমাদের রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি এম এস জিন সো এখানে তোমাদের বিএসসি থাকতে হবে অনার্স যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে এবং তোমাদের যেটা সাবজেক্ট থাকতে হচ্ছে দ্যাট ইজ ফিজিক্স অথবা অথবা অথবাইকোলজি অর এনভারমেন্টাল সায়েন্স জিওলজি রয়েছে জিওগ্রাফি রয়েছে অ্যাগ্রিকালচার তো বিএসসি জিওগ্রাফি থাকলে তোমরা রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইটা করতে পারছো এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে তোমরা এই ইউনিভার্সিটির সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং এই ইউনিভার্সিটিতে আর কী কী কোর্স করানো হচ্ছে বা এখানে ভিজিট অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলেও কিন্তু তোমরা ডাইরেক্টলি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেও দেখতে পারবে নেক্সট হচ্ছে রাজীব গান্ধী ইউনিভার্সিটি তবে এখানে কিন্তু এমএসসি হচ্ছে না পিজি ডিপ্লোমা তো সেক্ষেত্রে এমএসসি যারা করছো তোমরা এখানে অ্যাপ্লাই নাও করতে পারো বিকজ এটা পিজি ডিপ্লোমা বলেছে নেক্সট হচ্ছে আর এন বি গ্লোবাল ইউনিভার্সিটি সো এখানেও তোমাদের যে ডিগ্রিটা দেওয়া হচ্ছে দ্যাট ইজ এম এস সি সো এখানে এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে বিএ অথবা বিএসসি এনি সাবজেক্ট জিওগ্রাফি অথবা রিলেটেড লাইক এনভারমেন্টাল স্টাডিজ অথবা আর্টস সায়েন্স যে কোনো একটা সাবজেক্ট থাকলেই হলো ফিফটি পারসেন্টেজ মার্কস আই নেক্সট হচ্ছে দ্য গান্ধীগ্রাম রুরাল ইনস্টিটিউট এটা হচ্ছে জোনোফরমেটিক্স এম তো বিএসসি জিওগ্রাফি থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইজ এখানটা অ্যাপ্লাই করতে পারবে না যারা শুধুমাত্র বিএড জিওগ্রাফি থেকে বিলং করছো নেক্সট হচ্ছে সুরেশ জ্ঞান বিহার ইউনিভার্সিটি যেটা আমাদের জয়পুরে রয়েছে রাজস্থান সো এখানে হচ্ছে বিএসসি অর বিই অর বিটেক তোমাদের যদি এই ডিগ্রিগুলি থাকে দেন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট হচ্ছে রায়পুরের শ্রী রায়তপুরা সরকারি ইউনিভার্সিটি বিএসসি applied জিওগ্রাফি স্টুডেন্টস হুই কমপ্লিটেড বিএ অর বিএসসি উইথ মেন অর অ্যানসলারি সাবজেক্ট অ্যাস জিওগ্রাফি অর রিলেটেড ডিসিপ্লিন তো বিয়ে জিওগ্রাফি স্টুডেন্টরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে অ্যান্ড লাস্ট হচ্ছে টেরাই স্কুল অফ অ্যাডভান্স স্টাডিস এম এসে জনফরমেটিক্স এখানে এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং অর স্ট্যাটিস্টিক্স অর জিওলজি অর জিওগ্রাফি যে কোনো সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারছো সো তাহলে আমি যদি ওভারঅল বলি যারা বিএসি জিওগ্রাফি থেকে বিলং করছো তোমরা কিন্তু এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইটা করতে পারছো কিন্তু তোমাদের যাদের বিয়ে জিওগ্রাফি রয়েছে তোমরা তাহলে কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছো তোমরা নোট করে নাও এক নম্বরে হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ অন্ধ্রপ্রদেশ দেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হরিয়ানা দেন তার সঙ্গে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ড সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটক দেন ফুডওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দেন হচ্ছে শ্রী রায়তপুর সরকারি ইউনিভার্সিটি যেটা রায়পুরে রয়েছে অ্যান্ড লাস্ট দ্যাট ইজ টেরা স্কুল অফ অ্যাডভান্স স্টাডিস তো দু একটা বাদ দিয়ে বাকি কিন্তু প্রত্যেকটাতে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে যে ইনফরমেটিক্সে যাদের বিয়ে জিওগ্রাফি রয়েছে ওকে সো এরপরে তোমরা কেউ যদি ইউনিভার্সিটে দেখতে চাও যে আরো কী কী ইউনিভার্সিটি এখানে লিস্টের রয়েছে তো তাহলে তোমরা এখানে ইউনিভার্সিটি দিয়ে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির লিস্ট দেওয়া আছে ঠিক আছে মানে অল ওভার ইন্ডিয়া যতগুলো ইউনিভার্সিটি রয়েছে কিছু প্রাইভেট রয়েছে এবং কিছু ইউজিসি মানে গভর্নমেন্টের আন্ডারে রয়েছে তোমরা প্রত্যেকটাতে কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারছো আসাম ইউনিভার্সিটি ইউ রয়েছে এখানে জেএন ইউ রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি গুজরাট রয়েছে হরিয়ানা রয়েছে অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ কর্ণাটক ঝাড়খণ্ড জম্মু কাশ্মীর কেরালা উড়িষ্যা তো প্রত্যেকটা ইউনিভার্সিটি যেগুলো সেন্ট্রাল অ্যাফিলিয়েটেড প্রত্যেকটাই কিন্তু এখানে রয়েছে এবার তোমরা যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পার্টিকুলার সাবজেক্টটা তোমরা কিন্তু এখানে কোর্সে যে সিলেক্ট করে আগে দেখে নেবে যে তোমরা কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছো এবং সেখানে কোন কোন ইউনিভার্সিটি তোমাদেরকে অফার করা হচ্ছে এবং দু process এর জন্য notification ডিসেম্বর মাসে published হবে তখন আমি তোমাদের সঙ্গে সেটা আরো details এ করে দেব next এখানে information bulletin রয়েছে এখানে তোমরা click করলে দু হাজার এর যে information bulletin তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এখানেও কিন্তু অনেক কিছু details দেওয়া রাখা রয়েছে তোমরা কেউ যদি check করতে চাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো তো আর কথা বলে রাখি সেটা হচ্ছে এই university তে পরীক্ষা দেওয়ার জন্য বা এজ requirement কিন্তু কিছু নেই তোমরা যদি ফাইনাল ইয়ার আও তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যান্ড তার সঙ্গে তোমরা যদি অলরেডি গ্র্যাজুয়েশান পাস্ট হয়ে থাকো দু বছর কি তিন বছর গ্যাপ রয়েছে বা এক বছর গ্যাপ রয়েছে তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে এজ ক্রাইটেরিয়া বা এজ লিমিটেশন এখানে কিন্তু কিছু দেওয়া নেই অনার্স থাকলেই হলো বা তোমরা যদি ফাইনাল ইয়ার স্টুডেন্ট হও তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে

আমাদের চার মাসের কোর্স রয়েছে যেহেতু তোমাদের মার্চ মাসে পরীক্ষা হবে তো ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু ক্লাস চলবে ওকে তোমরা যদি স্টাডি গ্রুপে জয়েন হতে চাও আমি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা চেক করে নাও